Assalamualaikum, কি অবস্থা সবার? গতকাল আমি আমার ইনস্টাগ্রামে এক ছোট ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। কথা প্রসঙ্গে আমি ওকে জিজ্ঞেস করি, তুমি চলতি মাসে ইউটিউব থেকে কত টাকা আয় করেছ? ও আমাকে দুইটা লিংক পাঠায়, যে দুইটা লিংকে দুইটা সেপারেট স্ক্রিনশট ছিল। প্রথম স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব তাকে পে করেছে $325 অর্থাৎ বাংলাদেশি টাকায় 27,500 টাকা। এবং দ্বিতীয় স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি শর্ট লিংকের মাধ্যমে তিনি আয় করেছে $1,314 অর্থাৎ বাংলাদেশি টাকায় 110,376 টাকা। এত বড় অ্যামাউন্টের টাকা আমার ছোট ভাই আবির আয় করেছে শুধুমাত্র কপি আর পেস্ট করে। Let's do it. ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমে আমি বলে দিতে চাচ্ছি, আমরা মূলত কাজ করব কপিরাইট ফ্রি মিউজিকের উপর। কপিরাইট ফ্রি মিউজিক শব্দটা যাদের কাছে একদমই নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ব্লগ নো কপিরাইট মিউজিক, ইউটিউব অডিও লাইব্রেরি, এই যে চ্যানেলগুলো রয়েছে এইখানে ক্রিয়েটিভ কমনের আন্ডারে বিভিন্ন ধরনের মিউজিক ফাইল আপলোড করা হয়, যে মিউজিকগুলা আমরা কন্টেন্ট ক্রিয়েটরস বা ইউটিউবাররা ব্যবহার করি এবং সেইখান থেকে টাকা আয় করতে পারি, কারণ মনিটাইজেশন নিয়ে কোনো প্রকার সমস্যা হয় না। তো এই যে সেক্টরটা রয়েছে, এই সেক্টরটা নিয়ে আমরা মূলত কাজ করব একটু ভিন্ন ধাঁচে। আমাদের প্রথম কাজটা হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরিতে চলে যাওয়া, কারণ ইউটিউব অডিও লাইব্রেরিতে যে মিউজিকগুলো দেখতে পাওয়া যায় সকল মিউজিকই কপিরাইট ফ্রি। আপনার যদি নির্দিষ্ট করে কোনো মিউজিকের দরকার হয়, যেমন আমার দরকার ইমোশনাল মিউজিক, সেই ক্ষেত্রে আমরা কি করব, মুড অপশনের উপর ক্লিক করব, তারপর এখানে অনেকগুলো সেকশন দেখতে পারবো। সো যেহেতু আমার ইমোশনাল মিউজিক দরকার, তাই আমি এখান থেকে স্যাড এই মুডের উপর ক্লিক করব। পরবর্তীতে এখানে আপনারা অনেকগুলো মিউজিক দেখতে পারবেন, যে কোনো একটা মিউজিক আপনারা সিলেক্ট করুন। আমার কাছে বেশ ভালো লেগেছে মিউজিকটা, তাই আমরা কি করব, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলবো। যেহেতু আমাদের কাছে একটা অডিও ফাইল রয়েছে, এবার প্রয়োজন আমাদের একটা ওয়ালপেপার বা ছবি। এখন এই ছবিটা ডাউনলোড করার জন্য আপনারা যদি চান গুগলে গিয়ে সার্চ করতে পারেন hdwallpapers.in। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে আপনারা লেটেস্ট কিছু ওয়ালপেপার দেখতে পারবেন এবং এখানে বেশ ভালো ভালো ওয়ালপেপারের কালেকশন রয়েছে। যে কোনো একটা ওয়ালপেপার আপনারা চুজ করুন। ধরুন আমি এখান থেকে এই ওয়ালপেপারটার উপর ক্লিক করব। ডাউনলোড করার জন্য একদম নিচে চলে আসুন, তারপর আপনার ছবির উপর ক্লিক করুন। ব্যাস, আপনার ডাউনলোডিং শুরু হয়ে যাবে। আপনার ভিডিওটা ঠিক তখনই সবার থেকে ভিন্ন দেখতে পাওয়া যাবে যখন আপনি সেখানে থাম্বনেল ব্যবহার করবেন। এখন এই থাম্বনেল আপনি পিক্সআর্টেও বানাতে পারেন, পিক্সেল ল্যাবেও বানাতে পারেন। তবে আজকে আমরা পিক্সেল ল্যাবের সাহায্যে থাম্বনেল বানানোটা দেখব। পিক্সেল ল্যাবে আসার পর প্রথমে আমরা চলে যাব 3 ডটে, তারপর ইমেজ সাইজ, তারপর এখান থেকে চুজ করুন ইউটিউব থাম্বনেল প্রিসেট, তারপর ওকে ক্লিক করুন প্লাস আইকনে, তারপর ফ্রম গ্যালারি, এখান থেকে আপনাদের ছবিটাকে সিলেক্ট করুন। অ্যাডজাস্টমেন্টের জন্য এটাকে বড় করে দিন, চলে যান প্লাস আইকনে, তারপর টেক্সট, পেন টুলে ক্লিক করুন এবং এখান থেকে আবারও পেন টুলে ক্লিক করুন, আপনার টেক্সটটি লিখুন, ওকে বাটনে ক্লিক করুন, এটাকে ধরে বড় করে দিন, তারপর ক্লিক করুন এতে, একটু কষ্ট করে নিচে আসুন, দেখতে পারবেন ফন্ট নামক একটা অপশন রয়েছে, চাপ দিন। এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা চুজ করতে পারেন। সো ধরুন আমি এখান থেকে ডেইজ ফন্টটা চুজ করলাম, তারপর ওকে। এইটাকে আরও সুন্দর করার জন্য আমরা কি করব, এখানে একটা স্ট্রোক অ্যাড করব, স্ট্রোক হোয়াইটটা হবে 5, ওকে। নিচে আসুন, দেখতে পারবেন শ্যাডো নামক একটা অপশন রয়েছে, এনেবল করে দিন। ব্যাস, তারপর রাইট অপশনে ক্লিক করুন। পরবর্তীতে এটাকে আপনাদের ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পর আপনারা কি করবেন, এটাকে 3 জায়গায় নিয়ে যাবেন এবং 3টা ভিন্ন শব্দ লিখবেন।
আমাদের থাম্বনেল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তবে আমরা কি করব, এই যে ফ্রি শব্দটা রয়েছে, এর যে কালারটা রয়েছে এটাকে চেঞ্জ করে দিব। আমার মতে হলুদ কালারটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। তো এবার এটাকে আমরা কি করব, সেভ করব। সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। সর্বশেষ কাজ, আপনারা যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে এসে একটা ফাইনাল ভিডিও তৈরি করুন, যেমনটা আমরা কাইনমাস্টারের সাহায্যে এখন করব। ওয়ার্নিং, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও লিংক দেওয়া থাকবে, সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন যদি ভালো ভিডিও আপনারা বানাতে চান। কাইনমাস্টারে আসার পর প্রথমে আমরা প্লাস আইকন থেকে 16:9 একটা অ্যাসপেক্ট রেশিও চুজ করব। তারপর আমাদের ডাউনলোডকৃত ইমেজটাকে ওপেন করব, এর সময়টাকে বাড়িয়ে দিন, তারপর অডিও আইকনে ক্লিক করুন এবং আপনাদের যে মিউজিকটা রয়েছে সেটাকে ইম্পোর্ট করুন। রাইট অপশনের উপর ক্লিক করুন, এবার চলে যান লেয়ারে, তারপর মিডিয়া, তারপর গ্রিন স্ক্রিনের ইকুয়ালাইজারটাকে ওপেন করুন, ওকে, সামনের অংশ কেটে দিন, তারপর সাউন্ডটাকে মিউট করে দিন, ওকে। সর্বশেষ কাজ, এর যে গ্রিন স্ক্রিনটা রয়েছে সেটাকে আমরা ক্রোমাকিয়ের সাহায্যে রিমুভ করে দিব, তারপর এটাকে ধরে বড় করব এবং একদম নিচে নিয়ে যাব। ব্যাস, চলুন এবার ভিডিওটাকে রেন্ডার করি। প্রথমে রেজুলেশনটাকে 1080p করে দিন, তারপর ফ্রেম রেটটাকে 24 এবং এর বিট রেটটাকে বাড়িয়ে দিন, তারপর এক্সপোর্ট বাটনে ক্লিক করুন। এই হচ্ছে আমাদের ফাইনাল ভিডিও। এখন আর বেশি কিছু করার দরকার নাই, আপনারা জাস্ট আপনাদের ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দিন, ব্যাস, আপনার কাজ ধরতে গেলে শেষ। কারণ নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেইখানে আমরা একটু ম্যাজিক ঘটাবো। কিসের ম্যাজিক? ম্যাজিকটা হলো আমরা ডেসক্রিপশন বক্সের প্রথম কাতারে লিখব মিউজিক ডাউনলোড ফ্রম হেয়ার, তারপর চলে যাব ফাইল আপলোড ডট কমে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর সর্বপ্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফাইল আপলোডে আপনারা মূলত আপনাদের মিউজিকটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করুন, তাহলে এটা এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। আপলোড করার পর এর যে ডাউনলোড লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে কপি করুন এবং আপনার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিন। এখন এই লিঙ্কে যদি 1000 পাবলিক ক্লিক করে তাহলে আপনি পেয়ে যাবেন $7, অর্থাৎ বাংলাদেশি টাকায় 588 টাকা, যেটা খুব একটা খারাপ না। আরে না ভাই, একটু কম হয়ে যায়, আর একটু বাড়াও না ভাই। যদি আপনার কাছে এই অর্থটা অনেক কম মনে হয় সেই ক্ষেত্রে syncearn.com আপনারা ভিজিট করতে পারেন। এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, তবে ওয়েবসাইটটা বেশ প্রফেশনাল। শর্ট এন্ড লিঙ্ক নামক একটা অপশন রয়েছে যেখানে আপনারা ফাইল আপলোডের পূর্বের লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে এটাকে শর্ট করে নেবেন। এখন এই লিঙ্কটা যদি আপনারা আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেস্ট করেন তাহলে অনেকে এই লিঙ্কে ক্লিক করবে এবং ডাউনলোড করার চেষ্টা করবে, কিন্তু তাদের সামনে অনেকগুলো অ্যাড চলে আসবে, যে অ্যাডগুলো স্কিপ করে তারা ফাইনাল ডেস্টিনেশনে যাবে, অর্থাৎ যেখানে আপনাদের মিউজিকটা রয়েছে ফাইল আপলোড ডট কমে। কিন্তু তার আগে তাদের অনেকগুলো অ্যাড দেখতে হবে এবং এই অ্যাড থেকে আপনারা ডবল অ্যান্ড ডবল আর্নিং করতে পারবেন, কারণ আপনি দুইবার লিঙ্ক শর্ট করেছেন এবং দুই কোম্পানি আপনাকে একই সাথে টাকাটা পরিশোধ করবে, যেটা ইনসেইন একটা বিষয়। সত্যি, টাকা আসলে কিভাবে তুলতে হয়? তো টাকা তোলার অনেকগুলো ফর্মুলা আছে, কেউ পেপাল ব্যবহার করে, কেউ পেজা ব্যবহার করে, কেউ অ্যাডসেন্স ব্যবহার করে, আবার কেউ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেয়। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন সেক্টর থেকে বা কোন সাইট থেকে টাকাটা নিতে চান। তবে পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না, এর জন্য টাকা তুলতে একটু প্রবলেম হয়। তবে আমি উপরে একটা ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওটা কাইন্ডলি দেখে নিন, তাহলে পেপাল আপনারা বাংলাদেশে খুলতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন। সো গিভ এ ট্রাই। আর যারা ইউটিউব থেকে টাকাটা উইথড্র করতে চান তাদের প্রয়োজন হচ্ছে গুগল অ্যাডসেন্স। এখন গুগল অ্যাডসেন্স কিভাবে ভেরিফাই করতে হয় এটা করার জন্য আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, একদিক থেকে দেখা শুরু করবেন, মাস্ট হয়ে যাবে আপনার কাজ। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। যদি আপনি জানতে চান যে কিভাবে একটা ভিডিও শুট, এডিট, এসইও ইত্যাদি কিভাবে করতে হয়, তাহলে আপনি আমার পেইড কোর্সটা কিনতে পারেন, যেটা টেকনিক্যাল বাংলা
com এ अवेलेबल সেখান থেকে 690 টাকা দিয়ে দা বাজেট কন্টেন্ট ক্রিয়েটরস V1 আপনারা কিনতে পারেন এন্ড আমি আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দিব যদি কোনো প্রকার সমস্যা হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে চিল ব্রো